जय जय श्री राम। भारत माता के, भारत माता के, जय श्री राम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, दिलीप घोष जिंदाबाद, जय श्री राम। हमारे साथी के एक साथी भलो है से रवि चौधरी के सम्मान ग्रहण कर लाम। মিডিয়ার বন্ধুদের কাছে বলি, একটা বাচ্চা ছেলে কি দোষ করেছিল জানি না, তা দিল না। আমি এবার জয়নিং গুলো আবার পরে করাচ্ছি, আরো অনেক জয়নিং আছে। আমি শুধু বলবো, এবার অর্জুন আজকে ইলেকশন কমিশনে চলে যাবে, আমি অর্জুনকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আর ভিড়েরকে আমরা স্বাগত জানাচ্ছি, মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃত্ববর্গের সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি। শ্রমিকরা রয়েছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ জানাই। একটা কথা আমি বলতে পারি যে কাজ আমি প্রচুর করেছি, সেটা নিজের ক্ষমতার জোরে করেছি। সব্যসাচী দত্ত তখন ছিল, সে অনেক কাজ আমায় দিয়েছে, কিন্তু এই গত দু বছর সত্যি আর পাচ্ছি না। অনেক লড়াই করেছি মনের সাথে, অনেক কিছু ভেবেছি যে হয়তো সেদিনই প্রেস মিডিয়া দেখে সবার সামনে রেজিগনেশন দিয়ে চলে আসব, কিন্তু সাধারণ মানুষ আমার ওয়ার্ডে তাদের কথা ভেবে সেইটা পারিনি, তাই টার্মটাকে শেষ করেছি। আর পারলাম না, যেদিনকে শুনলাম 2011 সালে যাকে হারিয়ে, যেই সিপিএম এর হারমাককে হারিয়ে সব্যসাচী দত্ত সেদিন জিতেছিল তৃণমূলের হয়ে, সেই হারমার আজকে টিকিট পেয়েছে, তাই আর মনকে মারতে পারলাম না। সম্ভব নয় তার সাথে থাকা, সম্ভব ছিল না। এই জন্য অনেক ভাবনা চিন্তা করে, অনেক মনের সাথে দ্বন্দ্ব করে আজকে আমি সব্যসাচী দত্তকে বলেছিলাম, তার সাথে কন্ট্যাক্ট করে আজকে এই জয়েনিং। সবাই ভালো থাকবেন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, সমীর ভট্টাচার্য জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, অর্জুন সিং জিন্দাবাদ, সব্যসাচী দত্ত জিন্দাবাদ, দেবাশিস জানা, মৃগাঙ্ক সবাই জিন্দাবাদ। আমার পুরনো প্রচুর ছেলে এখানে, 2011 সাল থেকে সব্যসাচীর সাথে রাজারাগ করেছি, পুরনো প্রচুর ছেলে এখানে আমার চেনা। খেলা হবে তো বটেই, সেটা কি খেলা হবে সেটা দেখা যাবে 17 তারিখ এখানে, তারপর 2 তারিখ রেজাল্টে দেখা যাবে। সবাই ভালো থাকবে। রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন, আর সকালবেলা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে নিচ্ছেন। এই পরিস্থিতিতে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি আজকে অনেক 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 সমস্যায় পড়ে গেছে। আপনারা দেখেছেন একটা স্লোগান শুরু হয়েছে, খেলা হবে খেলা হবে, দিদিমণিও খেলা খেলছেন। আমি জানি না, দিদিমণি গোলকিপার ছিলেন, গোলকিপার হয়ে খেলা খেলবেন, আজকে উনি 4 কিলোমিটার হুইল চেয়ারে হাঁটলেন,
তাতে আমার কোনো আপত্তি নেই। উনি হুইলচেয়ারে হাঁটুন, পায়ে হাঁটুন, আমার আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু একটা মুখ্যমন্ত্রীকে মানায় না এইভাবে মিথ্যা কথা মানুষের কাছে তুলে ধরা। যে পরিস্থিতি উনি সৃষ্টি করেছিলেন সেদিন, বললেন আমাকে চার পাঁচ জন ধাক্কা মেরেছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিলেন কি যাতে সারা বাংলা একটা দাঙ্গা হয়ে যাক। কেন তৃণমূলের সুপ্রিমের উপরে হামলা হয়েছে এইটাই উনি বলে বলার চেষ্টা করেছিলেন। আজকে চিফ সেক্রেটারি অফিসিয়ালি উনি বলেছেন কি না উনার উপরে কোনো হামলা হয়নি, উনার সিকিউরিটি নিয়ে আমরা অনেক চিন্তিত। আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম কি হয়তো উনি নাটক করছেন, কিন্তু এই নাটক করার জন্য যা সিকিউরিটি পার্সোনাল উনার যে ছিল তারা সম্পূর্ণভাবে দায়ী। তাই আজকে শুনলাম আসার সময় এসপি পূর্ব মিদিনীপুর সাসপেন্ড হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাসপেন্ড হয়েছে, যে বিবেক সাহায় উনার সিকিউরিটি দেখছিল সে সাসপেন্ড হয়েছে। সিকিউরিটি গাফিলতি তো ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। এই কথাটাই তো আমরা বারবার বলছিলাম কি দিদিমণি আপনি পুলিশ প্রশাসনকে এমন দলদাস করে দিয়েছেন কি তারা আপনার হয়েও চিন্তিত নয়, শুধু আপনার হয়ে কিভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে জেলে ঢুকাবে, আপনার হয়ে কিভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে অত্যাচার করবে, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাবে, তাদের উপরে মিথ্যা মামলা দেবে, তাদের খুন করাবার জন্য চেষ্টা করবে, তাদেরকে খুন করিয়ে দেবে। কিছু পুলিশ মানুষ যারা ছিলেন তারা এই কাজ করতেন, তার মধ্যে বিশেষ করে সাত আট জন যে আইপিএস অফিসার আছে যারা পশ্চিম বাংলাকে একদম তোলাবাজি একটা জায়গা তৈরি করে দিয়েছিল। কয়লা পাচারের টাকা ভাইপোর সঙ্গে সঙ্গে এরা নিত, গরু পাচারের টাকা এরাই নিত।